সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ রবিবার আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের 126তম জন্মদিবস পালিত হল আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের পিছনে কুটিপুকুর এলাকায়। ওই এলাকায় তার মূর্তিতে মাল্যদান করলেন আরামবাগের প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী, সাথে ছিলেন আরামবাগের বিশিষ্ট গুণীজনেরা। দেখুন সেই ছবি আর শুনে নিন এই নিয়ে স্বপন নন্দী কী বললেন। আজকে প্রফুল্লচন্দ্র সেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরামবাগের গান্ধী, তার জন্মদিন। আমরা প্রফুল্ল সেন অনুরাগীরা 126তম যে জন্মদিন আমরা সকলে মিলে আমরা পালন করলাম। এখানে আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ঘোষ সাহেব, আমাদের মালাকার সাহেব এক্সিকিউটিভ অফিসের, আমাদের প্রফুল্ল সেনের খুব কাছের মানুষ আমাদের বিভাংশু দত্ত, আমাদের বিকেরা যে প্রফুল্লচন্দ্র সেনকে যার হাত ধরে, প্রফুল্লচন্দ্র সেনের হাত ধরে যে আরামবাগকে সেই সাজিয়েছিলেন, সেই বিকেরা যে গোষ্ঠী তাদের সেই ম্যানেজার আমাদের উপর থেকে আরম্ভ করে, আর প্রফুল্ল সেনের কাছে সর্বক্ষণের সঙ্গী ছিলেন সেই গহিম সাহেব থেকে আরম্ভ করে, ওখানে এসছে আমাদের ইমরান থেকে আরম্ভ করে আমাদের জহর সবসময় যে এইখানটাকে সুন্দরভাবে পরিষ্কার রাখে সেই জহর থেকে আরম্ভ করে আমার সাংবাদিক বন্ধুরা আছে সকলে মিলে আজকে আমরা সেই প্রফুল্লচন্দ্র সেনের আমরা 126তম যে জন্মদিন আমরা সকলে মিলে পালন করলাম। কারণ প্রফুল্লচন্দ্র সেন তখন ভারতবর্ষের খাদ্য অভাব, উনি জাপান যে তাইচুন তাইনান ধান এনে তিনি সেই পশ্চিমবঙ্গের যে খাবারের যে অনটন ছিল, ভারতবর্ষের যে অনটন ছিল, একবার মাত্র বিদেশ গিয়েছিলেন, এসে সেই খাদ্য অভাবকে তিনি মিটিয়েছিলেন। তারই নাম হচ্ছেন আমাদের ভারত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। আর প্রফুল্লচন্দ্র সেন এখানকার মানুষ নন, তিনি পূর্ববঙ্গের মানুষ, কিন্তু তিনি তার বাবা বিহারে থাকতেন, চাকরি করতেন, পড়াশোনা করে প্রতিষ্ঠান কলেজে পড়াশোনা যখন করছেন, করার পর গান্ধীজিটাকে সাড়া দিয়ে, এখন যেমন কোভিড হচ্ছে তখন সে মহামারী হতো, সে গান্ধীজিটাকে সাড়া দিয়ে আরামবাগে এসেছিলেন। এসে আরামবাগ মানুষের কাজ করতে করতে তিনি আরামবাগের গান্ধী হয়ে গিয়েছিলেন। সেই প্রফুল্লচন্দ্র সেনের আজকে 126তম জন্মদিন, আমরা প্রফুল্লচন্দ্র সেন অনুরাগীরা সালাম করে পালন করি। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড়, ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। গান্ধী প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরামবাগের প্রাক্তন বিধায়ক এবং সাংসদ প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ের মহাপ্রস্তুতিতে মাল্যদান করা মাল্যদান করছেন আমাদের স্বপনবন্ধু মহাশয় গহিম। সারা বছর প্রতিদিন সে ধোয়া মোছা করে, পরিষ্কার করে এবং এই 10ই এপ্রিল আর তার মৃত্যু দিনে সবাইকে সে ভরসায় চেষ্টায় দায়িত্ব সেবিত দায়িত্ব করে। ওনার পিতা গোপালচন্দ্র সেন বিহারে কর্মচারী ছিলেন, তারপরে ওনার লেখাপড়া সব বিহারতেই হয়েছিল, উনি দেওঘর থেকে ম্যাট্রিক পাস করেন, তারপর 1918 সালে ফিজিক্স অনার্সে কটেশ্বর কলেজ থেকে পাস করেন, 1921 সালে উনি গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে জাতীয় কংগ্রেসের আন্দোলনে 1922 এমন একটি দিনে আমাদের সক্রিয় মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী 10ই এপ্রিল 1897 জন্ম নিয়েছেন এবং উনি 25 সেপ্টেম্বর 1990 সালে মৃত্যুবরণ করেন। আমরা জানি মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনার অ্যাচিভমেন্ট গরিব লোক থেকে আরম্ভ করে সবাই চলে মুখ্যমন্ত্রীর কাছে 1977 সালে আমার পরিচয় আছে। আমি বলাই দিয়েছিলাম মহাশয়কে, আমি জাদু বলতাম
প্রফুল্লচন্দ্র সেনকেও আমি দাদু বলতাম। প্রফুল্ল সেন আমাকে খুব ভালোবাসতেন এবং স্নেহ করতেন। চাকরির জীবনে সিক্সটিন ইউনিভার্সিটিতে কলকাতায় আমাকে ট্রান্সফার করে বলাই কৃষ্ণ রায় মহাশয় এবং বলেন ওনার খাদ্যে কীভাবে কী খাচ্ছে না খাচ্ছে তোমাকে দেখ ভালো করতে হবে। আমাদের রাঙ্গুলি তৈরি করেছেন, শুভ সূচনা করেছেন, ভালো কথা। প্রফুল্ল সেনের সঙ্গে আমাদের ষষ্ঠীর খুব যোগ। তিনি ধরা এসেছিলেন নীল ষষ্ঠীতে এবং তিনি এই ধরা ছেড়ে গেছেন মহাষষ্ঠীতে, 93 বছর বয়সে। তো আমরা এখানে প্রথাগতভাবে ক্রীড়া চরিত্র প্রথায় তার জন্মদিন পালন করছি। 1897 খ্রিস্টাব্দে 10 এপ্রিল তার জন্ম এবং তিনি প্রয়াত হয়েছে 1990-এর 25শে সেপ্টেম্বর, এটা হচ্ছিল মহাষষ্ঠী। তো আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।